দৌড়চ্ছে টিকটিটা দেখো না, সত্যি টিকটিটা উঁচু হয়ে রয়েছে। যেটা বলছিলাম অপূর্ব, আজকের একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে এই অফিসে আজকে লাস্ট। Step one, wake up, really gonna rise with the sun. Good morning. আজকে কি বার? শনিবার। আর শনিবারে এখন টাইম হয়ে গেছে 11:30। যথারীতি আমরা এখন দেখতে পাচ্ছি মেডিকেল সেন্টার সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমার যে শরীর খারাপ তার জন্য টেস্ট ফেস্ট দিয়েছে, সেটা টেস্ট ফেস্ট করার ডান। এবার যাবো একটু, মানে একটা কালকে সকালে, হ্যাঁ একটা এখন আপনার সকালে সকালে বাকি আছে। এবার একটা এখানে গণেশ পুজো হচ্ছে, সেই গণেশ ঠাকুরকে দেখতে যাবো। একটা গণেশ ঠাকুরের মুখ এখন আমি দেখতে পাইনি, মানে মায়াপুর থেকে এসে এতটাই আমি বিপর্যস্ত হয়ে পড়েছি। তো দেখে দেখে দিকে চলো, গিয়ে দেখে নিই। চলো তোমরাও দেখো, ভোগ রান্না চলছে। এগুলো রাতে হয়তো বেশি ভালো লাগবে, কারণ এই ছাতা ফাতা দেওয়া রয়েছে, লাইটিং যখন হবে তখন হয়তো দেখতে ভালো লাগবে। এখানে যে গণেশ পুজোগুলো হয় না, বেশ বড় বড় করেই হয়। আমাদের চারিপাশে মোটামুটি 3-4টা পুজো আমি দেখেছি যেগুলো বেশ বড় করে হয় এবং সাজিয়েছে কিন্তু খুব সুন্দর। আর রাত্রে হয়তো বেশি ভালো লাগবে। আর সামনেই আসে আমাদের গণগাদা, মানে আর্য গণগাদা, আর্যখানে দেখতে পাইনি, এখানে নিয়ে আসা হয়নি। যদি পারি একবার বিক্রে না হয় আসবো, জানি না টাইম হবে কি না, চেষ্টা করবো একবার আসার। মুম্বাইতে কিন্তু কোনো পুজোই দেখতে পাইনি, তখন টাইম পাইনি, নতুন গেছিলাম, সাইডটা নতুন ছিল, কাজের চাপ ছিল, যার জন্য বেরোতে পারিনি। হ্যাঁ লোকালে আশপাশটা দেখেছি, ওটা আলাদাই ক্রেজ, মানে আমাদের দুর্গা পুজোর ইকুইভ্যালেন্ট ওখানে যে পুজোটা হয়, বাট মুম্বাই সবচেয়ে বেশি হয়। এসে স্নান টান করার পর কমপ্লিট, আর রান্না বান্না আজকে সেরকম জোর জবরদস্তি মানে অনেক কিছু রাখিনি, কারণ বিকেলে যেহেতু আমরা ও বলা হয়নি, বিকেলে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, তো সেই জন্য আর অপূর্বর কিছু অফিসে কাজ আছে, সেই জন্য খুব বেশি হাতে টাইম রান্নার জন্য রাখিনি। আমাকে যেহেতু যেতে হবে, ওই জন্য কচু শাক, যেটা মানে আমরা এসি মায়াপুর থেকে হচ্ছে সোমবার, তো বুধবার দিন সেই কচু শাক কেটে সেদ্ধ করা হয়েছে, এখন অবধি সেই কচু শাকের গতি হয়নি। সেই কচু শাক আজকে খাওয়া হবে চিংড়ি মাছ দিয়ে, তার সাথে ট্যাংরা মাছ আছে মামনি, আর আমাদের মাংস আছে, এইটুকুই আছে মেনু। তার সাথে নিরামিষে সকালে আলুর দম হয়েছিল, মামনি আলু ভাজা দেবে, এই নিয়েই হচ্ছে নিরামিষ, কচু শাক তো থাকবেই। তো এবার যাবো আমি তলার রান্নাঘর দিকে, আর যে খাবারটা করতে হবে, যেহেতু ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, ওই ভাত শক্ত হয়ে গেছে, ওই ভাত মানে আমি যদি চটকে দিই না একটু শক্ত শক্ত থাকবে, সেই জন্য ওর জন্য একটুখানি ভাত এখন প্রেশারে সিটি দেবো, ওই মানে বেশিক্ষণ লাগবে না। আর তরকারিটা কড়াই আছে, তো ওটার সাথে মেখে ওকে খাইয়ে দেবো। যেরকম বলেছিলাম খুবই সিম্পল রান্নাবান্না, এখানে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রয়েছে, আর চিংড়ি মাছগুলো না বেশি হয়ে গেছে, মানে কচু শাক পরিমাণ কম, চিংড়ি মাছ বেশি রয়েছে, ট্যাংরা মাছের ঝোল আর হচ্ছে চিকেনের কারি, মানে পাতলা ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট, ওখানে ওটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার কেক নিয়ে বসবো, তাড়াতাড়ি করে কেকটাকে কমপ্লিট করতে হবে, যেতে হবে মাসিমণির বাড়ি, মানে অপূর্বর মাসির বাড়ি। তাছাড়া কিছু টুকটাক কাজ আছে শ্রীরামপুরে, এখন হলাম খড়দা হয়ে তারপরে কাজটা মিটিয়ে শ্রীরামপুরে ঢুকবো, তো দেখা যাক। আর আবার ওদিকে অপূর্বকে তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ অপূর্বর আবার অফিস আছে, আর অপূর্বর আজকে অফিস যাওয়াটা এবং আজকের অফিসটা ওর কাছে খুব ইম্পর্টেন্ট, কেন কি বৃত্তান্ত তোমার সঙ্গে হয়তো শেয়ার করবে। আপাতত আমি কেকটা বানিয়ে নিই, তারপর কথা হচ্ছে। আজকে যার কেক বাটারস্কচ ফ্লেভার, আর খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন চেয়েছিল, আমি একটুখানি অন্যরকম ট্রাই করেছি, এবার জানিও কেমন হয়েছে। কেকটা করে রেডি হয়ে গেছে, এবার একটু বেরোবো, শ্রীরামপুর যাবো, কালকে আমাদের কোথাও যাওয়ার প্ল্যান আছে, তার জন্য কিছু কেনাকাটি করতে হবে। এবার হঠাৎ করে প্ল্যান হয়েছে মাসিমণি বাড়ি যাওয়ার, মানে ইচ্ছা হয়েছে, বিয়ের পর থেকে যাবো 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 করে আর যাওয়াই হয় না, তো লকডাউন লকডাউন, তারপরে মাসিমণিরা বাড়ি থাকে না, নয়তো আমরা বাড়ি থাকি না, নয়তো এইভাবে বাড়ি যায়, এই করতে করতে আর যাওয়া হয়নি। তারপরে আজকে যখন আজকে যেহেতু খড়দা যাবো এবং ওখানে অপূর্বর কিছু কাজ আছে, তো সেই জন্য ভাবলাম আজকে একবারে মাসিমণির বাড়ি থেকে ঘুরে তারপর শ্রীরামপুর যাবো। তো চলো দেরি করবো না, কি তাড়াতাড়ি কেক বানিয়েছি সে আমি জানি, আপাতত এখনও কাস্টমার যে নেবে তার কাছে ফটো পাঠিয়েছি, এখনও জানি না তার পছন্দ হবে কিনা, যদি পছন্দ না হয় বাড়ি হিসাবে দেখবো, আপাতত চলো বেরোনো যাক। একুয়ার্য কোথায় যাচ্ছ? টাকাই বাবা কান ধরে না, ছি একুয়ার্য, আর তো টাকলো হয়েছে, ও মাথা চুল কই গেল, ওই কা কেটেছো চুলটা কোথায় গেল, কাকে ডাকছিস তুই?
আজকে গঙ্গা বড্ড উত্তাল, মানে দেখতেই পাচ্ছ মেঘ করা রয়েছে, বিদ্যুৎও চমকাচ্ছিল যখন বেরিয়েছি। তো এখানে একদম পুরো গঙ্গা এথাল ওথাল হচ্ছে, যে ভালোও লাগছে। এখানে আস্তে আস্তে দেখলাম মেলা হচ্ছে, কিরকম মেলা জানি না, দেখা যাক। যাওয়ার সময় একবার ঘুমাই। কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? হ্যাঁ ট্রেনে করে আজকে যাওয়া হবে না, ট্রেন না। বাড়ি চলে যাবো, বাড়ি যাবো কেমন এখন শ্রীরামপুরে। তো ঠিক আছে, আমাদের হঠাৎ করে আমি বুঝতে পারিনি তোমাকে কোথায় বাড়ি। এখানে আমরা এসি মানে মামনের দিদি বাড়ি, মানে মাসি মাসিমণির বাড়ি। ছেলেমেলা আছে? আচ্ছা ঝা, ট্রেন চলে গেল, ট্রেনে আজকে আমরা যাবো না। ওই দেখো আন্টি দাঁড়িয়ে রয়েছে তোমার সাথে, দেখো তোমাকে দেখি। তোমার কি হলো? আরে ফ্লাইং দিয়ে দাও, ফ্লাইং দিয়ে দাও, আরে ফ্লাইং দিয়ে দাও। এরা কেউ জানে না যে আমরা আজকে আসব, কি অবস্থা বলতো, না জানিয়ে চলেছি। মেয়ের সাথে সেলফি তুলে দিলে সেই দেখে আমরা ভাবলাম ধর আমরা তোমরা বাড়িতে আজকে ঘুরে যাই। ফোন করে পাচ্ছি না, তুমি সেদিন ফোনেরটা বললে তো কাজ হয়েছে আমার। ঠিক আছে আবার বলে উঠবে ওই যাক যা, এই আর একটা আম্মা বলতো কি হচ্ছে, চলছে না যা। ওরে বাবা রে, হাই রে, মুখটা মুছে দিলে পুরো বিছানায়, বিছানায় পুরো মুখটা মুছে দিলে দেখো, এখনো খাওয়া হয়নি, তলায় আসো। কেঁদেছে বলেছ, জেম্মাকে বলেছ? আমার লাঠি আরেকটা আম্মা, আরেকটা আম্মার লাঠি, ওটা বাবা ভালো হয়েছে, একে টিকি আছে মাথায় টাক, ভালো মানিয়েছে তোকে, ভালো মানিয়েছে তোমার ছেলেকে। এই ভেঙে যাবে, সবাইকে টাটা করে দাও। তো ঘোরা হয়ে গেল মাসিমণির বাড়ি, এবার আমাদের গন্তব্য হচ্ছে শ্রীরামপুর। শ্রীরামপুর থেকে অপূর্ব সরি বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপর অপূর্ব যাবে অফিস। ঠিক আছে দৌড়চ্ছি, তোকে এদিক ওদিক তাকিয়ে দৌড়াতে কি বলছিস তোর, চল চল। মামনি আর যাবে না, আর বাচ্চা না, কিন্তু আমাদের যেতেই হবে। টাটা করে দাও, আমাকে টাটা করে দাও, টাটা করো। ও চলে না, আমরা চলে যাচ্ছি, টাটা কর, টাটা করে দে। এই দোকানে আসা শুরু হয়ে যায় দুষ্টুমি নাকি রে,
করছিস? দেখো অবস্থা দেখো, ও চলে গেছে দোকানদারি করতে, ও দোকানদারি করতে বসে গেছে। আমার জায়গাতেই বসুন। এই দিকে দিয়ে দিয়ে দাও। দেখো কি অবস্থা। আমরা এসেছিলাম মেনলি, আমার কালকে যাচ্ছি বড় জেঠির বাড়ি পুজো জামা কাপড় দিতে, প্লাস বড় জেঠি নিমন্ত্রণ করেছে আমাদের একবারে যখন নিমন্ত্রণ রক্ষা করতে যাব, তো সেই জন্য জামাকাপড়টাও দিয়ে আসবো। আর মামনিকে আসিনি, এবার বাড়ি গিয়ে অপূর্ব আমার জন্য অফিস, কারণ আজকে যেটা বলছিলাম অপূর্ব আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে এই অফিসে আজকে লাস্ট, তাই তো? এই অবস্থা দাঁড়িয়ে তুমি জানো যে অল্প ড্রিম করেছে, ড্রিম করে একটুখানি ড্রিম করে এইরকম ভূতের মতো দাঁড়িয়ে নিয়ে কেউ যদি অপূর্ব পারে তোমাদের সঙ্গে শেয়ার করবে ওর লাস্ট দিন কেমন যায় এই অফিসে, যদিও এই অফিসের প্রতি হয়তো অতটা টান থাকবে না, কারণ এই অফিসে এতটা নয় না ফ্যামিলি ঠিক আছে, বাট তোমার আগে যেমন এখানে মাত্র ৬-৭ মাস ৫ মাস হ্যাঁ কিন্তু ৫ মাস মানে আর্য জন্মাবার পরপরই এই অফারটাও পেয়েছিল, মানে এটা হচ্ছে আর যে স্পেশাল ছিল। আবার নতুন কিছু হতে চলেছে লাইফে, অপূর্ব শেয়ার করতে থাকবো, দেখতে থাকবো ব্লগগুলো। হবে এই জোড়ালটা রঙটা, এটা তোর নয়, এটা দিদিদের। তো আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট, এইখানে হচ্ছে ভাইজিটা আছে, ঋষিটা আছে, এবার আমরা যাব বাড়ি দিয়ে অপূর্ব বেরোবে অফিস। আমার এবার সত্যি ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, আসলে দুপুরে এক ফোঁটাও শুইনি, তারপরে আমার ওই ওষুধটা খেয়েছি, ওষুধটা খেলে এমনি ঘুম আসে, লাস্ট থেকে খেয়েছি এমনি ঘুম আসে, আর সেখানে না ঘুমিয়ে রয়েছি। তো যা হোক আমি এখনো ঘুমাইনি, এটাই হচ্ছে আজকের কেক যেটা তৈরি করেছি, আর খুব সিম্পলের মধ্যেই করেছি। আর তোমরা জানিও কেমন হয়েছে, যেহেতু অপূর্ব নেই আমাকে এই প্যাকিং ট্যাকিং করতে হবে, যদিও আমি প্যাকিং এক্সপার্ট নই, অপূর্বই প্যাকিং এক্সপার্ট, কিন্তু আমাকে আজকে মানে করতেই হবে, কিছু করার নেই। আশা করি এখন যখন তোমরা ব্লগটা দেখবে তো এটা একটু রিভার্সে শুরু হচ্ছে, মানে রিভার্স এটা ফর্ম মানে ব্যাকে শুরু হচ্ছে, কালকে রাত্রিবেলা আজকে আমার
যে বলছিলাম আমি আগের দিন কিছুদিন ধরে যে কিছু ব্যাক টু ব্যাক তোমরা আপডেট আমার কাছ থেকে পাবে, তো সেরকম একটা আপডেটই আজকে সেটা দেবো আমি। তো আজকে অফিসিয়ালি আমার ফ্লিপকার্টে লাস্ট ছিল, আপাতত ফ্লিপকার্টের পাতা বিদায় এবং আগে এগোবো। ফার্দার কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত আপডেট তো পাবেই। খারাপ লাগছে একটা জিনিস, যে অনেকদিন বেশ একটা কাজ করছিলাম সেটা তো অবশ্যই ব্যাপার হয়, একটা টিম তৈরি হয়েছিল। স্পেসিফিক্যালি যখন আমি উরুবেড়িয়া চলে যাই, ডানকুনিতে একটা ছিলই আলাদা, মানে যেখানে আমি ছিলাম ফার্স্টে সেখানে তাদের আলাদা ছিল সম্পর্ক সবাইকার সাথে গড়ে উঠেছিল। আবার একটা নতুন টিম তৈরি হয়েছিল উরুবেড়িয়াতে যখন যাচ্ছিলাম, সেখানে একটা টিম তৈরি হয়, সেটাকে বিল্ড আপ হয় মানে ক্যাবে যাওয়া আসা, তারপরে সে অফিসের মধ্যে টিম, নতুন জায়গা, নতুন এনভায়রনমেন্ট, নতুন বন্ধু কলিগস হোয়াট এভার, একটা আমরা ফ্যামিলি। বিকজ আমরা সারাদিন যতটা থাকি বাড়িতে তার চেয়ে বেশি সময় আমরা অফিসে কাটাই। সো খারাপ লাগছে অবশ্যই, বাট কিছু করার নেই, দিস ইজ দ্য লাইফ, আমাদের এইভাবেই চলতে হবে আর এই নিয়েই এগোতে হবে। তো টেমে টাকা বাড়ুন, সেই কারণে আমাকে আপাতত এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো এগোতে হবেই। এখন ফিরছি বাড়ি, কালকে রাত্রিবেলা অলরেডি মানে আমার এক্সিট একটা সেলিব্রেশন হয়েছে, তার একটা গ্লিমস তোমরা দেখে নাও, আর বাকি কী গিফট দিয়েছে সেটা একটা বাড়িতে গিয়ে দেখছি আমি। হ্যাঁ, খুলিনি গিফটটা, একটা সুন্দর প্যাক করা ছিল গিফটটা, বলে করিনি আমি। সো চলো ঘরে পৌঁছাই, তারপরে ঘরেতে গিয়ে কথা হচ্ছে।